আপোসিন দারার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মজয়ন্তী এই দিনটি যথাযোগ্য মর্যাদার সহিত এআইডিএস ও এআইডিওয়াই ও এআইএমএসএস এর যৌথ উদ্যোগে রাজ্যব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল 9টায় আগরতলাস্থিত পোস্ট অফিস চৌমুনিতে বেদি স্থাপন করে শ্রদ্ধা নিবেদন করেন এআইএমএসএস এর রাজ্য সভানেত্রী শিবানী দাস, এআইডিওয়াই এর রাজ্য সভাপতি ভবতোষ দে, এআইডিএসও রাজ্য সভাপতি মৃদুল কান্তি সরকার সহ উপস্থিত অন্যান্য সদস্যগণ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এআইডিওয়াই এর রাজ্য সভাপতি ভবতোষ দে বলেন যে আজ ভারতবর্ষের ছাত্র যুবকদের মধ্যে দেশাত্মবোধক মূল্যবোধ গড়ে তুলতে হলে ব্যাপকভাবে মনীষীদের জীবন চর্চার প্রয়োজন। আমরা সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছি, সরকারি ও বেসরকারিভাবেও উদ্যোগ নেওয়া দরকার। কাজী নজরুল ইসলামের 125তম জন্মজয়ন্তী এ উপলক্ষে আমরা অল ইন্ডিয়া ডিএসইউ, অল ইন্ডিয়া ডিআইইউ এবং অল ইন্ডিয়া এমএসএস এর যৌথ উদ্যোগে সারা রাজ্যব্যাপী আমরা যথাযোগ্য মর্যাদার সহিত এই দিবসটি পালন করছি। তারই অঙ্গ হিসেবে আজকে আমরা কেন্দ্রীয়ভাবে আগরতলার পোস্ট অফিস চৌমুনিতে এই তিন সংগঠনের উদ্যোগে ওনার জন্মদিবসটা পালন করছি। এই জন্মদিবস পালনের মাধ্যমে আমরা আজকে ছাত্র যুবক সমাজকে নজরুলের যে শিক্ষা, এই শিক্ষাগুলো অনুভবন করার জন্য আবেদন করছি। আপনারা জানেন স্বাধীনতা আন্দোলনের যে দুটো ধারা ছিল, একটা আপোসকামী ধারা, একটা আপোসীন ধারা। এই আপোসীন ধারার যে কবি, এই আপোসীন ধারার কবি ছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, ভারতবর্ষের পরাধীন ভারতবর্ষের একমাত্র সাহিত্যিক কবি যিনি তার লেখনির জন্য কারাগারে জীবনযাপন করেছিলেন। তাহলে এই বিদ্রোহের যে আগুন জ্বালিয়েছিলেন তিনি তার কবিতা সাহিত্যের মাধ্যমে, আজকে এই বিদ্রোহের আগুনেই ভারতবর্ষের যুব সম্প্রদায় সেদিন স্বাধীনতা আন্দোলনে নিজের কেরিয়ারকে বিসর্জন দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। আজকে এই সমাজে আজকে যে অবস্থা চলছে, শিক্ষায় বলুন, যে চিকিৎসায় বলুন, আজকে